স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি তোভি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও দ্বারা আমরা পনেরো তারিখের গুরুত্বপূর্ণ দশটা কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব আর এটা হচ্ছে আমাদের বাহাত্তরতম কারেন্ট এফেয়ার্সের ভিডিও তো তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চাও তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে তোমরা সরাসরি সব ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের ভিডিওটা দেখে নি আজকের আমাদের প্রথম কারেন্ট এফেয়ার্সটি হচ্ছে ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটির উত্তর হয়ে যাবে টেনিস খেলার সাথে এই ডেভিস কাপ জড়িত এরপরের ক্যান্ডেফেসটি হচ্ছে কংগ্রেস দাবি করেছিল যে বন্যায় বিশাল মহারাষ্ট্রকে ড্যাশ বিভাগ বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক তো ড্যাশে কি হবে এখানে উত্তর হয়ে যাবে এল টু ঠিক আছে এরপরের ক্যান্ডেফেসটি হচ্ছে জিও ফাইবার বাণিজ্যিকভাবে চালু হবে কবে তো কত তারিখে বাণিজ্যিকভাবে চালু হবে বা কমার্শিয়াল লঞ্চ ডেট কবে যেটাকে ইংলিশে বলে তো এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে ফিফথ সেপ্টেম্বর ঠিক আছে এরপরের কারেন্ট এফেসটি হচ্ছে জিডিপি বৃদ্ধির হারের জন্য কোন রাজ্য কোন রাজ্য রাজ্যের তালিকায় শীর্ষ রয়েছে মানে জিডিপির তালিকায় কোন রাজ্য সবচেয়ে শীর্ষে রয়েছে এটির উত্তর কী হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এরপরের কাইন্ডেফেসটি হচ্ছে ঝাড়সু ঝাড়সুগদা বিমানবন্দরটি বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর নামেও পরিচিত সেটি কোথায় অবস্থিত তো এটা কোথায় অবস্থিত এটা উড়িষ্যায় অবস্থিত মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের কাইন্ডেফেসটি হচ্ছে সিনেমাটির জন্য এই সিক্সটি সিক্সতম তম সরি এই হবে না সিক্সটি সিক্সতম তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অধিষ্ঠিতা সেরা পরিচালক জিতেছেন কে তো এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে কোন বইটার জন্য সেটা তোমাদের বলতে হবে এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে ইউ আর আই উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এই বইটা এরপরে কেন ডেফেস্ট্রি হচ্ছে কে মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি টু থাউজেন্ড জিতেছেন তো এটি উত্তর কি হয়ে যাবে এটি উত্তর হয়ে যাবে নাজ এন ডবল এ জেড নাজ জোশী এর পরের কাইন্ডে অ্যাফেয়ার্সটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর কর্মসূচির লক্ষ্য হচ্ছে সবার জন্য মিশন আবাসন সরবরাহ করা কার দ্বারা তো এটা মানে কার দ্বারা নয় এটা কত সালের মধ্যে সেটা তোমাদের বলতে হবে তো এটা উত্তর কি হয়ে যাবে এখানে ভুল আছে এটা কার দ্বারা নয় কত সালের মধ্যে এটা তোমাদের বলতে হবে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে দু হাজার বাইশ সালের মধ্যে পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ভারতীয় রেলওয়ে সংস্থার অধীনে সমস্ত স্টেশন চত্বর অপারেশন নাম্বার ফ্ল্যাট লঞ্চ করল আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট প্রফিটেবল কোম্পানির তালিকায় শীর্ষস্থান অর্জন করলো সৌধির আরামকো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর যদি তোমরা চ্যানেল নতুন হয় এখনও সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে বেসে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য